নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একশো বছর পর আজ মধ্যরাত থেকে মহাদেবের বরদান পাবে এই ছয় রাশি নীল পূজাতে এই ছয় রাশি হতে চলেছে মহাকটিপতি দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি আগামীকাল নীল পূজা রয়েছে নীল ষষ্ঠী রয়েছে এই নীল ষষ্ঠীটি কি জানেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ নীল বলতে মহাদেবের কথা বলা হয়েছে ষষ্ঠী বলতে মা দুর্গার কথা বলা হয়েছে অর্থাৎ দুর্গা এবং মহাদেবের পুজো কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে দেবাদিদেব মহাদেবের বরদান পেতে চলেছে এই ছয় রাশি যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না বা সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে অবশ্যই নীল সৃষ্টি করুন এটা মেনলি মারা করে থাকে ছেলেদের মঙ্গলের জন্য সন্তানদের মঙ্গলের জন্য অবশ্যই আপনারা নীলষষ্ঠীর ব্রত আপনারা অবশ্যই পালন করুন এবং এই ব্রত পালন করার আগের দিন আপনারা অবশ্যই সংযম করুন এবং নীল ষষ্ঠীর দিন আপনারা অবশ্যই সেদিন আপনারা কোনো অন্ন খাবেন না আপনারা বিশেষ করে মিষ্টি আপনারা পুজোর পর সাবু এটা কিন্তু খেতে পারেন যদি আপনারা নির্জলা এই নীল ষষ্ঠীর ব্রত যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো মনের ইচ্ছা যে কোনো বরদান আপনি যেটা মহাদেবের কাছে চাইবেন সেই চাওয়া আপনার কিন্তু পূর্ণ কিন্তু হবে যাদের ঋণ হয়ে গেছে বা যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা আসছে বা যাদের মামলা মকর্দমাতে পড়ে গেছেন অবশ্যই আপনারা এই নীল ষষ্ঠীর পূজাটা আপনারা অবশ্যই করুন তাতে কি হবে মহাদেবের বিশেষ কৃপা এবং মা দুর্গার বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন আমি একটা কথা আপনাদেরকে বলি যে এই যে নীল ষষ্ঠী পূজা কিনা নীল ষষ্ঠীর পূজাতে যেহেতু আজ থেকে লেগে যাচ্ছে আজ সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে লেগে গেছে আগামীকাল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়টা এবং অবশ্যই আপনারা একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আপনার যদি দুটো সন্তান থাকে বা তিনটা সন্তান থাকে প্রত্যেকটি সন্তানের জন্য একটা করে ঘিয়ের প্রতি মঙ্গলের জন্য আপনারা দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন তাতে হবে জানেন আপনার যে কোনো মনের ইচ্ছা মনের ইচ্ছা আপনার কিন্তু পূরণ কিন্তু হবে যদি আপনার জন্মছকে শনি পীড়িত থাকে তাহলে অবশ্যই নীলষষ্ঠীর পূজা আপনারা করুন অবশ্যই আপনারা নীলকণ্ঠ ফুল আগামীকাল অবশ্যই দিবেন দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে আপনারা পূজা দিন ষষ্ঠীর দিন পঞ্চামৃত দিয়ে যদি পূজা দিতে পারেন আরো বেশি লাভ আপনারা পাবেন আকন্দ ধুতুরা বেল এবং গঙ্গা জল অথবা আপনারা যদি ডাবের জল দিতে পারেন তাতেও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং পঞ্চামৃতটা অবশ্যই আপনারা এই পুজোতে অবশ্যই রাখবেন এই নীল পুজোতে আপনারা অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছা নিশ্চিত নিশ্চিত রূপে পূরণ কিন্তু হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জল মিষ্টি বা ফল খেয়ে থাকার চেষ্টা করবেন জল মিষ্টি ফল এই কটা আপনারা খেয়ে থাকার চেষ্টা করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা সাবু অবশ্যই খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং এর পাশাপাশি এই নীল ষষ্ঠীতে আপনারা অবশ্যই সাত্বিকভাবে থাকুন এবং আগের দিন থেকে আপনারা আবারও বলি সংযমটা করুন এবং এই যে একশো বছর পর দু দুটি সংযোগ সৃষ্টি হয়েছে এবং গ্রহের অবস্থানটাও কিন্তু এই খুব দুর্দান্ত রয়েছে এবছর এবং আপনারা দেখুন আগামীকাল সৌভাগ্য যোগ আয়ুষ্মান যোগ এই যোগগুলো এই বিশেষভাবে লাভ দেবে এই ছয় রাশির অর্থাৎ মহাদেবের বরদান পাবে এই ছয় রাশির মানুষ যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা নিশ্চিত পাবেন তার আগে প্রত্যেকে কমেন্ট বক্সে জয় ভোলেনাথ অবশ্যই আপনারা লিখুন হর হর মহাদেব জয় শিবশম্ভু ওং নম শিবায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করে লিখুন এবং পুজো যখন দিবেন আপনারা ওম শিবায় আপনি এগারো মালা অবশ্যই জপ করবেন হারওয়ন মহাদেব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জয় শিব শেম্ভু অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখুন দেখুন যে ছয়টি রাশির আমি কথা বলবো প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির এই নীল ষষ্ঠী থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা ব্যবসা জায়গা এবং বিবাহের জায়গায় গাড়ো হতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে মিথুন রাশি এবং কর্মক্ষেত্রে উন্নতি ইনকাম লাভ আপনাদের বাড়বে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির এই নীলষষ্ঠী থেকে আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের আর্থিক স্থিতি মজুত হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা দেখা যাচ্ছে এরপর যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশি এই নীলষষ্ঠী থেকে আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি প্রমোশন যারা কর্ম পাচ্ছিলেন না কর্মপ্রাপ্তি এবং ভাগ্য ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি নীল নীলষষ্ঠীর পুজো থেকে সিংহ রাশির কপাল খুলতে চলেছে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হতে চলেছেন মান সম্মান যশ খ্যাতি আপনাদের আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই সময়ের মধ্যে বিজনেস ক্ষেত্রে এবং দাম্পত্য সুখ এবং পাশাপাশি আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি হ্যাঁ দেবাদিদেব মহাদেবের কৃপায় ধনু রাশির সম্পত্তির দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনারা লাভ পাবেন এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো এবং এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা আগামী দিনে কিন্তু পেতে চলেছেন দেবাদিদেব মহাদেবের ভটদানে অবশ্যই প্রত্যেকে জয় শিবশম অবশ্যই কমেন্ট বক্সে করুন এক নব অন্তিম এবং শেষ রাশি সেই রাশির নাম আপনার বিশেষ করে মেষ রাশি মেষ রাশির কপাল খুলতে চলেছে রাশির কর্মক্ষেত্র সন্তানের জায়গা বিবাহের জায়গা এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ বিজনেস ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ওং নম শিবায় জয় শিব শম্ভু হর মহাদেব অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা বাবার আশীর্বাদে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনারা চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন যাদের শনি সাড়ে সাথেই চলছে অবশ্যই এই নীল ষষ্ঠীর পূজা অবশ্যই আপনারা করুন তাদের আপনাদের যে শনির যে সাড়ে সাথীর যে নেগেটিভ প্রভাব সেই নেগেটিভ প্রভাব থেকে আপনারা কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট মুক্তি কিন্তু পাবে যাদের শনির পীড়িত রয়েছে যাদের জন্মছকে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই নীল পূজা করা কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটির সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় জয় শিবশম্ভু হর হর মহাদেব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ